শুন, প্রিএম্বল পার্ট টু। তো কিওয়ার্ডস অফ কিওয়ার্ডস ইন প্রিএম্বল, তো প্রিএম্বলের যে সমস্ত ওয়ার্ডসগুলো আছে যেগুলো পড়ে কোনো সিটিজেন ইন্ডিয়ান হোক বা যারা অ্যাব্রডের হোক বুঝতে পারবে যে ইন্ডিয়া কীরকম কান্ট্রি, সেইগুলো হচ্ছে যে সুভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটার্নিটি। তো এই সমস্ত ওয়ার্ডগুলো প্রিএম্বলে মেনশন করা আছে যে সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি। তো এইগুলো হচ্ছে সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিকগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টেটের নেচার, যে এই সোভারিন স্টেট, সোশ্যালিস্ট স্টেট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই সমস্ত নেচার। আর বাকি যেগুলো হচ্ছে যে জাস্টিস যেগুলো আছে, জাস্টিস, তারপরে হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্যাটার্নিটি, তো এইগুলো হচ্ছে যে যে অবজেক্টিভস, মানে এইগুলো হচ্ছে অবজেক্টিভ, মানে ইন্ডিয়ান সিটিজেনদের তখন এই সমস্ত দরকার ছিল, জাস্টিস দরকার ছিল, লিবার্টি দরকার ছিল, ইকুয়ালিটি এগুলো দরকার ছিল, এগুলো হচ্ছে অবজেক্টিভস। তো নাম্বার ওয়ান হচ্ছে সোভারিন, সোভারিন মানে সার্বভৌম, ইন্ডিয়া যারা সার্বভৌম দেশ সেটা বলতে কী বোঝায়, ইন্ডিয়া প্রিএম্বলে যে উল্লেখ করা আছে যে ইন্ডিয়া যে সোভারিন কান্ট্রি, সার্বভৌম দেশ সেটা বলতে কী বোঝায়। দ্য ইমপ্লাইজ দ্যাট ইন্ডিয়া ইজ নেইদার আ ডিপেন্ডেন্ট নর আ ডোমিনিয়ন অফ এনি আদার নেশন বাট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ইন্ডিয়া হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, স্বাধীন একটা দেশ। তো ইন্ডিয়া কি কারোর উপর কোনো ডিপেন্ডেন্ট নেই বা কোনো কারোর কাছে ডোমিনিয়ন নেই? প্রথমে এটা প্রস্তাব করা হয়েছিল যে ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স কী হবে, না যে ইন্ডিয়া হচ্ছে যারা ইউকের ডোমিনিয়ন থাকে, মানে এখানে ডোমিনিয়ন মানে কি ইন্ডিয়া থাকবে ব্রিটিশদের আন্ডারে এবং সেখান থেকে ইউকে থেকে কিন্তু ব্রিটিশরা এর শাসন চালাবে। তো এটা প্রথমে, তারপরে কী হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, তো প্রথমে এটা ছিল যে ইন্ডিয়া ডোমিনিয়ন হবে যে ইউকে, তারপর এটা ইয়ে করা হলো যে ইমপ্লাইজ দ্যাট ইন্ডিয়া ইজ নেই দ্যার এ ডিপেন্ডেন্ট নর এ ডোমিনিয়ন অর এন অফ এনি আদার নেশন বাট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। কারোর কাছে কিছু করতে গেলে, কোনো বৈদেশিক কাজই হোক বা কোনো দেশের স্বাধীন দেশের নিজেদের কাজই হোক, কারোর কাছে কৈফিয়ত দিতে হবে না, এটা সোভারেন কান্ট্রি। আর দেয়ার ইজ নো অথরিটি অ্যাবাভ ইট অ্যান্ড ইট ইজ ফ্রি টু কন্ডাক্ট ইটস ওন অ্যাফেয়ার্স বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। যে বললাম যে ইন্টারনাল এবং এক্সটার্নাল, বাইরেরই হোক বা ভিতরেরই হোক, যে কোনো কাজ করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে কিন্তু ইন্ডিয়াই হচ্ছে হায়েস্ট অথরিটি, মানে এটা কারোর ওপরে কিছু ডিপেন্ড করবে না। বিং এ সোভারেন স্টেট, ইন্ডিয়া ক্যান আইদার অ্যাকোয়ার আ ফরেন টেরিটরি অর সিড আ পার্ট অফ ইটস টেরিটরি ইন ফেভার অফ আ ফরেন স্টেট। তো এটা সোভারেন মানে কি, যদি ইন্ডিয়া চায়, যদি পার্লামেন্ট চায় বা যদি সেন্টার চায় যে তাহলে ইন্ডিয়া অন্য কোনো ফরেন টেরিটরি থেকে, অন্য কোনো বাইরের দেশ থেকে কোনো অংশ নিজের মধ্যে ঢোকাতে পারে বা নিজের কোনো অংশ কোনো ফরেন স্টেটকে দিতে পারে, এটা হচ্ছে সার্বভৌমকতার আর একটা অর্থ। যে ইফ সেন্টার ওয়ান্স, ইফ ইন্ডিয়া ওয়ান্স, দেন ইট ক্যান অ্যাকোয়ার আ ফরেন টেরিটরি অর ইট ক্যান সিড আ পার্ট অফ টেরিটরি টু অ্যানাদার ফরেন স্টেট। নেক্সট হচ্ছে যে একটা নোট দেওয়া হয়েছে এখানে যে বিফোর August 15, 1947 ইন্ডিয়া ওয়াজ আ কলোনি অফ ব্রিটিশ এম্পায়ার, এটাকে ব্রিটিশ কলোনি বলা হতো। August 15, 1947 থেকে January 26, 1950 অবধি, যেমন যেদিন থেকে ইন্ডিপেন্ডেন্ট হয় আর যেখানে যেদিনকে হচ্ছে যে যারা কনস্টিটিউশনটাকে এনাক্ট করা হয় সেই টাইমটার মধ্যে কিন্তু ইন্ডিয়া ছিল ডোমিনিয়ন স্টেট। যেটা বলা হলো যে ইন্ডিয়া প্রথমে ডোমিনিয়ন স্টেট ছিল, এটা সিডও হয়েছিল যে থাকবে, তারপরে চলবে। তো ইন্ডিয়া প্রথম ওই সময়টার মধ্যে কী ছিল, ইন্ডিয়া ছিল ডোমিনিয়ন স্টেট ছিল ইন দ্য ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস, ব্রিটিশ ইউকেতে যে ব্রিটিশ কমনওয়েলথ ছিল তার আন্ডারে ডোমিনিয়ন স্টেট ছিল ওই সময়টার মধ্যে। আর January 26, 1950 পর থেকে ইন্ডিয়া তখন সোভারেন, যখন ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে এনাক্ট করে দিল তখন হয়ে গেল, লিখে দিল যে ইন্ডিয়া ইজ সোভারেন কান্ট্রি বা সার্বভৌম দেশ। নাম্বার টু হচ্ছে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক মানে হচ্ছে দিস ইজ অ্যাডেড, এই কথাটা কিন্তু আগে ছিল না যে এই যে সোশ্যালিস্ট যে কথাটা তিনটে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল 42nd Amendment 1976 প্রিএম্বলে। তো সেই একটা ওয়ার্ড হচ্ছে সোশ্যালিস্ট ওয়ার্ডটা, সোশ্যালিস্ট ওয়ার্ডটা তখন অ্যাড করা হয়েছিল 42nd Amendment 1976। দ্য ওয়ার্ড সোশ্যালিজম মিন্স প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন দ্য হ্যান্ড অফ পাবলিক কন্ট্রোল, মানে পাবলিক কি এখানে কন্ট্রোল করবে। সমাজতান্ত্রিক মানে কি, এটা রাজতান্ত্রিক নয় বা এটা সমাজতান্ত্রিক কি, যে সব কিছু সোশ্যালিজম মানেই হচ্ছে প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, যে কিছু যে জিনিস উৎপন্ন হবে বা যেখানে যে সমস্ত জিনিস এখানে ডিস্ট্রিবিউটেড হবে সে সমস্ত কিছুই হচ্ছে পাবলিক কন্ট্রোলের হাতে, স্টেট দেশের যে পাবলিক কন্ট্রোল থাকবে তার হাতে থাকবে। অলসো মিন্স এলিমিনেশন অফ ইনইকুয়ালিটিস ইন ইনকাম স্ট্যাটাস অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে
যদি কারো কোনো ইনকাম বা স্ট্যাটাস বা তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং এর বেসিসে কিন্তু এলিমিনেট করা যা মানে সেগুলো থেকে ইনইকুয়ালিটি করা যাবে না, মানে যে কারোর স্ট্যান্ডার্ড অফ লিভিং অন্যরকম তাকে ডিফারেন্ট করে দিলে এরকম হবে না। স্ট্যান্ডার্ড অফ লিভিং, স্ট্যাটাস, ইনকাম এ সমস্তর ভিত্তিতে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। নেক্সট হচ্ছে, ইন ইন্ডিয়া দিস ইজ দ্য ডেমোক্রেটিক সোশ্যালিজম, ডেমোক্রেটিক সোশ্যালিজম তো দ্যাট হুইচ হোল্ডস ফেইথ ইন আ মিক্সড ইকোনমি। মিক্সড ডেমোক্রেটিক সোশ্যালিজম কী হয় না, মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি মানে হচ্ছে যেখানে প্রাইভেট আর পাবলিক সেক্টর একসঙ্গে কাজ করতে পারে, একে বলা যে মিক্সড ইকোনমি, হোয়ার বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর কো এক্সিস্ট সাইড বাই সাইড, একে বলা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। তাই ইন্ডিয়া কেরম কান্ট্রি, ডেমোক্রেটিক সোশ্যালিজম মানে হচ্ছে যেখানে প্রাইভেট এবং পাবলিক সেক্টর একসঙ্গে কাজ করতে পারে। অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট সেজ, ডেমোক্রেটিক সোশ্যালিজম টু এন্ড প্রভার্টি, অ্যাজ দ্য যে সুপ্রিম কোর্ট কী বলছে না, ডেমোক্রেটিক সোশ্যালিজম টু এন্ড প্রভার্টি, ইগনোরেন্স, ডিক্রিজ ডিজিজ অ্যান্ড ইনকোয়ালিটি অফ অপরচুনিটি। সুপ্রিম কোর্ট বলে যে ডেমোক্রেটিক সোশ্যালিজম করলে কী হবে, প্রাইভেট পাবলিক একসঙ্গে কাজ করলে কী হবে না, সেখানে দারিদ্রতা ঘুচবে, তারপর হচ্ছে ইগনোরেন্স মানে হচ্ছে যে ইগনোরেন্স কেউ কাউকে ইগনোর করছে সেটা ঘুচবে, তারপর হচ্ছে ডিজিজ কোনো রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যাবে, ইনইকুয়ালিটি যেটা অসাম্যতা যেটাকে আর্টিকেলও আছে যে ইকুয়ালিটি ল অফ ইকুয়ালিটি সেটাও আছে, তো সেখান থেকে মুক্তি পাওয়া যাবে। ইনইকুয়ালিটি অপরচুনিটি মানে হচ্ছে যেমন শিক্ষার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে সেখান থেকে মুক্তি পাওয়া যাবে। ইন্ডিয়ান সোশ্যালিজম ইজ এ ব্লেন্ড অফ মার্কসিজম অ্যান্ড গান্ধিজম, মানে গান্ধীবাদী এবং মার্ক্সবাদী এই দুটোর মিশ্রণ হচ্ছে সোশ্যালিজমটা, এবং লার্নিং এবং লিনিং হেভিলি টুয়ার্ডস গান্ধিয়ান, মানে অ্যাকচুয়ালি গান্ধীর দিকেই বেশি ঝুঁকছে এটা, গান্ধিয়ান গান্ধীবাদী আর মার্ক্সবাদীর সমষ্টি স্পেশালি গান্ধীবাদী, মানে বেশিরভাগটাই গান্ধীবাদী। নেক্সট হচ্ছে যে দ্য 44th অ্যামেন্ডমেন্ট বিল মেড অ্যান অ্যাটেম্প টু ডিফাইন দ্য সোশ্যালিজম টু মিন ফ্রি ফ্রম অল ফর্মস অফ এক্সপ্লয়টেশন, সোশ্যালি হোক বা সেটা পলিটিক্যালি হোক যেকোনই হোক। 44th যে অ্যামেন্ডমেন্টটা করা হলো, সেই অ্যামেন্ডমেন্টে বলা হলো, এটা বিল পাস করা হলো, সেই বিলটাকে বলা মানে বিলটাকে যে সোশ্যালিজমটাকে ডিফাইন করা হলো আর নতুনভাবে, যে ফ্রি ফ্রম অল ফর্মস অফ এক্সপ্লয়টেশন, কোনো রকম শোষণের থেকে মুক্তি, এটা নতুনভাবে আগে শোষণ কোনো রকম শোষণ থেকে মুক্তি পাওয়া, এটাকে এক নতুনভাবে ডিফাইন করা হলো কথায় না 44th যে এক্সপ্লয়টেশন ফ্রম এক্সপ্লয়টেশন কি সোশ্যাল যে এক্সপ্লয়টেশন হবে না, ইকোনমিক এক্সপ্লয়টেশন হবে না, পলিটিক্যাল এক্সপ্লয়টেশন হবে না, এগুলো বলা হলো। তো নেক্সট হচ্ছে যে বাট দ্য ডেফিনেশন ওয়াজ নট অ্যাডাপ্টেড, ডেফিনেশন কিন্তু তারপরে ইয়ে করা হয়নি, ডেফিনেশন জাস্ট বলা হয়েছিল কিন্তু সেখানে কিন্তু কোনো নট অ্যাডাপ্টেড অ্যাডাপ্ট করা কিন্তু হয়নি ডেফিনেশনটা। সেকুলার বা ধর্মনিরপেক্ষ, সেকুলার বলতে বোঝায় কি ধর্মনিরপেক্ষ, দ্য টার্ম সেকুলার ওয়াজ অ্যাডেড, তাহলে একটা টার্ম পাওয়া গেল যেটা টার্মটা অ্যাড করা হয়েছিল, যেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট 1976, এটাও আগে ছিল না। তো সেকুলার যে ওয়ার্ডটা সেটা কিন্তু অ্যাড করা হলো হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট 1977, যেটা প্রিএম্বলটা কিন্তু একবারই অ্যামেন্ড করা হচ্ছে সেটা হচ্ছে এটাতে। তো দিস মিনস দ্য স্টেট হ্যাজ নো অফিসিয়াল রিলিজিয়ান, কোনো অফিসিয়াল বা সরকারি কোনো রিলিজিয়ান কিন্তু ইন্ডিয়াতে নেই, সমস্ত ধর্মের লোক পাশাপাশি বসবাস করে। অল রিলিজিয়ান্স ইন দ্য কান্ট্রি হ্যাভ দ্য সেম স্ট্যাটাস অ্যান্ড সাপোর্ট, যে কাউকে কোনো ধর্মকে বেশি সাপোর্ট করছে বা যেমন কিছু নয়, অল দ্য রিলিজিয়ান্স আর হ্যাভিং সেম স্ট্যাটাস অ্যান্ড সাপোর্ট। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট দ্য মিনিং শর্ট উই গিভ ওয়াজ সর্বধর্ম সম্ভাবা, সর্বধর্ম সম্ভাবা, এটা বলা হয়েছিল ওখানে 42nd অ্যামেন্ডমেন্ট, তার মানে হচ্ছে যে ইন্ডিয়া একটা সেকুলার কান্ট্রি। এর মানে কি না, ট্রিটিং অল রিলিজিয়ান্স অ্যালাইক ওকে অ্যান্ড গিভিং ইকুয়াল রেসপেক্ট টু অল রিলিজিয়ান্স, ওকে এটা বলা হয়েছিল। আর অ্যাকচুয়ালি কনস্টিটিউশন মেকার্স ওয়ান্টেড টু এস্টাবলিশ সাচ অ্যাকর্ডিংলি আর্টিকেল 25 থেকে 28 দ্যাট ইজ গ্যারেন্টিং দ্য ফান্ডামেন্টাল রাইট টু ফ্রিডম অফ রিলিজন, এটা ফান্ডামেন্টাল রাইটসগুলো পরে হবে। তো এখানে অ্যাকচুয়ালি কনস্টিটিউশন মেকার্স, কনস্টিটিউশন যারা তৈরি করেছে তারা চাইছিলেন কি না একটা ল এস্টাবলিশ করতে, যেটা তারা করেও ছিল আর্টিকেল 25 থেকে 28 মধ্যে যেটা আছে, এখানে বলা আছে যে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে সেখানে যেখানে ফ্রিডম অফ রিলিজিয়ন বলা হচ্ছে 25 থেকে 28, ফ্রিডম মানে ধর্ম থেকে ধর্ম মানে ধর্মের স্বাধীনতা, সেটাও কিন্তু রিপ্রেজেন্ট করছে যে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। তাহলে 42nd অ্যামেন্ডমেন্টে যেটা করা হয়েছিল, যে 42nd অ্যামেন্ডমেন্টে যে ওয়ার্ডগুলো যেটা অ্যাড করা হয়েছিল সেটা হচ্ছে সোশ্যালিস্ট একটা পেয়ে গেলাম, একটা সেকুলার পেয়ে গেলাম, আর একটা ওয়ার্ড পরে পাবো সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড কিন্তু অ্যাড করা হয়েছিলো।